চলচ্চিত্রের নিজস্ব একটা ভাষা আছে এবং সেই ভাষাটা তৈরি করেন একজন পরিচালক, একজন স্ক্রিপ্ট রাইটার, সেভাবে কিন্তু তৈরি করেন। আর যেহেতু আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, প্রচুর পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি, প্রচুর ছবিতে আমি অভিনয় করেছি, সেই অভিজ্ঞতাটা আমার আছে। এবং রেনবোর এর আগেও আমি জুরি বোর্ডে আমি কাজ করেছি এবং সেখানে যেমন আছে আপনার ইরানি ছবিও ছিল, তো সে তাদের ভাষা তো আমাদের আমরা বুঝতে পারিনি, কিন্তু তারপরেও কিন্তু সেই জায়গায় দেখেছি যে ক্যামেরার কাজ, আর্টিস্টদের পারফরমেন্স, ডিরেক্টরের যে মানে শট নেওয়ার যে বিষয়গুলো, সবই কিন্তু বোঝা গেছে তো যার জন্য আর কি আসলে মানে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাটাকে আমি এখানে একটা ছবি দেখেছিলাম পেপার্স, এটা যে মানে আমার এই যে এখন মানে লোম দাঁড়িয়ে আছে এবং ওই ছবিটি তখন মানে পুরস্কৃত হয়েছিল, মানে টেকনিক্যাল সাইড দিয়ে যে মানে একটা ছবিকে কোথায় নিয়ে যাওয়া যেতে পারে, একটা কারিশ্মা যে কোথায় করা যেতে পারে। আর আমার কাছে যেটি মানে মনে হয়েছিল যে আমি যদি আসলে জুরি বোর্ডের মেম্বার না হতাম তাহলে আমার এই ছবিগুলো আসলে কখনোই দেখা হতো না। আমাদের সাবকন্টিনেন্টে আমরা এই এই জিনিসটাকে ভাবি, যার জন্য আপনার গিয়ে কমার্শিয়াল ছবিও কিন্তু আপনার হলিউডে কিন্তু সেইভাবে পুরস্কৃত করা হয়, তার মান, তার কারিগরি দিক, তার টেকনিক, তার অভিনয় যদি সেরকম হয় তাহলে সেটাও কিন্তু পুরস্কৃত হচ্ছে সেখানে কিন্তু, কিন্তু আমরা কিন্তু সেইটাকে আলাদা দুইটা জাতি বানায় পড়াইছি, তো ওই 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 জাতিটা যেটা মানে কম মানে মানুষের কাছে পৌঁছায়, সুধী মানুষের কাছে যেটা পৌঁছায়, সেটা সুধী মানুষ না, ওই সুধী মানুষ দেখতো, পাশাপাশি যদি আমরা এদেরকেও যদি আমরা ইনভলভ করাতে পারতাম, এই যে কয়েকটা প্রসেসের কথা বললাম, ইনভলভ যদি করাতে পারতাম তাহলে আমার মনে হয় যে এই ব্যারিয়ারটা আমরা দূর করতে পারতাম, কারণ অভ্যাস যদি করাতে পারতাম তাহলে ব্যারিয়ারটা দূর হতো। এটা আছে, এটাও আছে যে আসলে সত্যি কথা বলতে যে মানে ওই যে বললাম না যে ধারা দুইটা ধারা করেছে, এই দুইটা ধারা চিন্তা করে আবার ওই একটা ধারা নিয়ে ছবি বানায়, পুরস্কারের কথা চিন্তা করে বানায় আসলে, এবং তাদের ধারণাই হয় যে আসলে যে একটু মানে গল্প কিংবা একটুখানি অন্যরকম করলে পরে হয়তো পুরস্কার পাওয়া যেতে পারে, কিন্তু সার্বজনীন করার পরও যে পুরস্কার হতে পারে এই ভাবনাটা আসলে খুব কমে মানে থাকে আর কি। আর এখানে আসলে জুরি বোর্ডে যারা থাকে তারাও ওইভাবে চিন্তাটাকে প্রসারিত করেন না। আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে সত্যি কথা বলতে যে আমি খুব এটা নিয়ে চিন্তিত, কারণ হলো যে 1400 সিনেমা হল থেকে এটা কমে এসে এখন 300 সিনেমা হলে দাঁড়িয়েছে, প্রফেশনাল প্রডিউসারের অভাব এবং প্রফেশনালিজমটা ধরে রাখতে পারছে না যেহেতু লগ্নিকৃত অর্থ উঠে আসছে না, তো এইখানে পলিসিরও একটা ব্যাপার আছে, সরকারেরও ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য মানে মানে তার লালন পালন করার জন্য তার একটা পলিসি থাকার উচিত ছিল, যে পলিসি থাকলে পরে আজকে এই অবস্থা, হ্যাঁ ঠিক আছে তুমি ইয়ে বানাও, মার্কেট বানাও, কোনো আপত্তি নেই, কিন্তু মার্কেটের মধ্যে আগে তোমার এই পুরো জায়গার মধ্যে একটা সিনেমা হল ছিল, সেটা না করে তুমি ছোট ছোট তিনটা চারটা সিনেমা হল রাখো।